সেমিনারে শুনতে পারবো যদি তোমাদেরকে ইনভাইট করা সম্ভব হয় কলেজে। তো খুব ভালো লিখেছে। তো আমি যাই হোক, প্রফেসর সাত্ত্বিকী ওঝাকে রিকোয়েস্ট করব ফর্মাল ভোট অফ থ্যাঙ্কসটা দিতে আমাদের সবার উদ্দেশ্যে। থ্যাংক ইউ সো মাচ। সন্দীপ দাকেও থ্যাংক ইউ জানাচ্ছি আমার তরফ থেকে, আর অভিরূপ দাকেও থ্যাংক ইউ। আজকে আমরা যে ওয়েবিনারে মিলিত হয়েছিলাম তার বিষয় ছিল মেনি ভয়েসেস অফ আর নেশন, অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড পার্টিসিপেশন অফ ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস। এবং এই বিষয় নিয়ে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন 4 জন বক্তা, 4 জন স্পিকার। তারা প্রত্যেকেই স্বনামধন্য এবং তারা তাদের বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি একটুখানি জাস্ট বলে দিই আজকের অনুষ্ঠানের শেষে। প্রথমেই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর জয়তী নাগ। তিনি আলোচনা করেছেন দ্য ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড রেল লেবার্স অফ বেঙ্গল 1906 টু 1947। অর্থাৎ উনি দেখিয়েছেন যে 1906 সাল থেকে 1947 সালের মধ্যে বাংলার যে সমস্ত রেল শ্রমিকরা ছিল তাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে যে ভূমিকা ছিল, এবং তাদের ভূমিকা আমরা ম্যাডামের আলোচনা থেকে দেখলাম যে শুধুমাত্র কিন্তু বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটা বাংলার গণ্ডিকে অতিক্রম করে কিন্তু বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। এবং শুধু রেল শ্রমিকরাই নয়, কারণ আমরা জানি যে আন্দোলন এমন একটা জিনিস, যখন সমাজের একটা শ্রেণী আন্দোলন করে তখন সেটা থেকে ইনফ্লুয়েন্সটা কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করে। তো যখন এই রেল শ্রমিকরা আন্দোলন করেছে সেই সময় আমরা দেখছি তাদের দেখাদেখি যারা অন্যান্য শ্রমিক ছিল, যেমন যারা কুলি ছিল, যারা ট্রাম লাইনের সঙ্গে কাজ করত, যুক্ত ছিল, সংযুক্ত ছিল, তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অর্থাৎ স্প্রেড হয়েছিল এই জিনিসটা। এবং স্বদেশী আন্দোলনের সময় থেকে আমরা যেমন দেখছি যে একদিকে একটা ন্যাশনালিস্ট ধারা আমাদের ইন্ডিয়াতে স্পেশালি বেঙ্গলে ডেভেলপ করছে, সেই ধারাটার একটা ডেভেলপ করার পেছনে কিন্তু এই বাংলার রেলকর্মী বা রেল শ্রমিকদের একটা বৃহৎ ভূমিকা ছিল, যেটা প্রফেসর জয়তী নাগ তার আলোচনায় ভীষণ সুন্দরভাবে আমাদের সামনে সাবলীল ভাবে তুলে ধরেছেন। আমাদের মধ্যে দ্বিতীয় বক্তা যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রফেসর অমৃতা শেঠ ম্যাডাম। ম্যাডামের আলোচনার আজকে বিষয় ছিল পোর্ট্রেইং ইন্ডিয়ান উইমেন গ্লিমসেস ফ্রম ন্যাশনালিস্ট মুভমেন্ট। ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের যে ভূমিকা সেটা উনি ভীষণই সুন্দরভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং আমরা দেখেছি যে এমন কিছু মহিলার কথা উনি বলেছেন, আমরা জানি অল্প বিস্তর আমরা সবাই জানি, কিন্তু সেই মহিলারা কোথাও না কোথাও কিন্তু আলোচনায় ব্যপ্ত থেকে গেছেন। সেই সব মহিলাদের ইতিহাসকে তিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। বিশেষ করে আমরা দেখেছি যে ভারত মাতার যে কনসেপ্ট, যেটা একটা বিতর্কিত কনসেপ্ট, এখনো এই ভারত মাতার ছবি নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক আছে, কিন্তু তা সত্ত্বেও সেটাকে একটা সুন্দরভাবে তিনি আমাদের সামনে ছবির মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এছাড়াও অনেক মহিলার কথা, অনেক নারীদের কথা তিনি বলেছেন। বলেছেন কাদম্বিনী গাঙ্গুলির কথা, আনন্দীবাই যোশীর কথা, সরলা দেবী চৌধুরানীর কথা, পণ্ডিতা রমাবাইয়ের কথা, যারা ভারতে নারীদের মধ্যে শিক্ষার বিস্তারে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন। এবং তার পাশাপাশি আমরা দেখেছি উনি দেখিয়েছেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনে, সন্ত্রাসবাদী আন্দোলনে তারা কিভাবে অংশগ্রহণ নিয়ে করেছেন। আবার অন্যদিকে আমরা দেখছি যে গান্ধীজির যে অহিংস সত্যাগ্রহ আন্দোলন সেটাতেও কিন্তু নারীরা সমানভাবে অংশগ্রহণ করেছেন। এবং সুন্দরভাবে প্রফেসর অমৃতা শেঠ ম্যাডাম আমাদের এই কাছে এই বিষয়টা তুলে ধরেছেন। আমাদের তৃতীয় বক্তা যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর পারমিতা দাশগুপ্ত ম্যাডাম। প্রফেসর পারমিতা দাশগুপ্তের আজকের আলোচ্য বিষয় ছিল চাকরি, অ্যাসপেক্টস অফ স্যালারি লাইফ অ্যান্ড শেপিং অফ ক্লাস আইডেন্টিটি ইন কলোনিয়াল ইন্ডিয়া। ম্যাডামও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যে উদ্ভব এবং চাকুরিজীবী বুদ্ধিজীবী এই যে সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল সেই সম্প্রদায়টা নিয়ে খুব সুন্দরভাবে এলাবোরেটলি তিনি বিভিন্ন ছবির মাধ্যমে কিন্তু ডিসকাস করেছেন আমাদের সঙ্গে। এবং আমরা সেই আলোচনা শুনতে গিয়ে অনেক কিছুই নতুন নতুন তথ্য জানতে পেরেছি। যেমন তিনি বলেছেন যে একদিকে এদের মধ্যে একটা ক্লাস কনসাসনেস গড়ে উঠছিল, আবার তেমনই অন্যদিকে একটা ক্রাইসিসও এদের মধ্যে কিন্তু ডেভেলপ করছিল। এবং আমরা দেখি যে এদের যে ডোমেস্টিক লাইফ ছিল, এদের যে প্রাত্যহিক দৈনন্দিন জীবনযাত্রা ছিল, সেটাও কিন্তু গভীরভাবে প্রভাবিত হয়েছিল তাদের এই বুদ্ধিজীবী সত্তার দ্বারা। এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম যে এই যে ইংরেজরা বা ব্রিটিশ আমরা যেটাই বলি না কেন,
তারা কিন্তু এদেরকে, অর্থাৎ এই মধ্যবিত্ত শ্রেণী বলে এই যে সোকল্ড বাবু সম্প্রদায়টাকে ডেভেলপ করেছিল নিজেদের স্বার্থে, যেটা আমরা বলছি যে ডেভেলপ করেছিল, সেখানেও কিন্তু তাদের স্বার্থ ছিল। কারণ ওই যে ম্যাডাম খুব সুন্দরভাবে দেখালেন উদাহরণ দিয়ে যে ইংরাজি তারা শিখছে, তারা ভাবছে যে ইংরাজি শিখলেই আমরা বোধহয় ইংরেজি শিক্ষিত হয়ে গেলাম, কিন্তু আদতে দেখা যাচ্ছে যে তারা সেই ইংরাজির অর্থটাই কিন্তু বুঝে উঠতে পারছে না, একটা ছাপোষা ব্যাপার তাদের মধ্যে কিন্তু রয়ে যাচ্ছে। তো এই যে বুদ্ধিজীবী সম্প্রদায় এবং এদের যে ক্রাইসিস, এদের যে আইডেন্টিটি এবং ভারতের ন্যাশনালিস্ট মুভমেন্টের সঙ্গে এদের যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট কানেকশন, সেটাই কিন্তু ম্যাডাম তার আলোচনার মধ্য দিয়ে তুলে ধরেছেন। এবং আরো একটা জিনিস এই প্রসঙ্গে বলবো যে উনি একটা চার্ট দেখিয়েছিলেন, সেখানে আমরা উনি দেখিয়েছেন যে ক্লারিক্যাল যে এক্সামিনেশন ওই সময় হতো, ক্লারিক্যাল যে কলোনিয়াল ইন্ডিয়া হতো, সম্ভবত উনি 1882 সময় দেখিয়েছেন, আমার এক্সাক্ট মনে পড়ছে না। তো সেইখানে ম্যাডাম দেখিয়েছেন যে একটা নাম্বারের স্ট্রাকচার আমরা দেখেছি যে টোটাল কত নাম্বার সেখানে পরীক্ষা দিতে হতো। তো সেটা আমি ক্যালকুলেট করে দেখলাম সেটা দাঁড়াচ্ছে 3250, 3250 নাম্বারের টোটাল কিন্তু একটা এক্সামিনেশন দিতে হতো, কিসের জন্য, একটা ক্লার্কশিপে এক্সামিনেশন ক্র্যাক করার জন্য। সুতরাং এই পথটাও কিন্তু খুব একটা ইজি ছিল না, এই কঠিন পথ অতিক্রম করে তবেই কিন্তু তারা এই ক্লার্ক বা বুদ্ধিজীবী হতো। এবং বুদ্ধিজীবীদের সঙ্গে আবার অভিজাত সম্প্রদায়ের যে একটা ডিফারেন্স রয়েছে, মানে বাবু একটা অভিজাত সম্প্রদায় আর একটা, এই যে সংকীর্ণ ডিভিশনটা, সেটাও ম্যাডাম পারবিতা দাশগুপ্ত আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের মধ্যে যিনি চতুর্থ বক্তা ছিলেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর সন্দীপ চ্যাটার্জি। স্যার খুব সুন্দরভাবে কয়লা খনি শ্রমিকদের যে ইতিহাস, তাদের কেন্দ্র করে যে বিভিন্ন রকম দুর্ঘটনা হতো, কোল মাইন্স যে অ্যাক্সিডেন্টস গুলো হতো, সেগুলোর ইতিহাস তিনি তুলে ধরেছেন। তার টপিকটা হচ্ছে দ্য রিচিট অফ নেশন, কোল মাইনার্স অ্যান্ড মাইন ইঞ্জিনিয়ার্স ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়ান কোলারিজ ইন লেট কলোনিয়াল ইন্ডিয়া। এবং তিনি এটাও তার সঙ্গে দেখিয়েছেন যে এই যে কয়লা খনি শ্রমিকরা ছিল, এরা শুধুমাত্র যে কয়লা খনি বা কয়লা খনির সঙ্গে যুক্ত অশিক্ষিত শ্রমিক ছিল তা নয়, এদের কিন্তু এর বাইরে বেরিয়েও একটা শিক্ষিত সত্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটা খুব সুন্দর পরিসংখ্যানের মাধ্যমে এবং স্যার খুব সুন্দর উদাহরণের মাধ্যমে, বিশেষ করে স্যার আমাদের অনেকগুলো টেক্সচুয়াল ডেসক্রিপশন দেখিয়েছেন, সেই টেক্সচুয়াল রেফারেন্সেস গুলো থেকে আমরা কিন্তু পরিষ্কার সেটা বুঝতে পারছি। এবং স্পেশালি স্যার যেটার উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট তাদের সাথে ঘটত। তো কয়লা খনি শ্রমিকদেরও যে ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্টে একটা যোগদান ছিল সেটা কিন্তু স্যার খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের মধ্যে এই যে চারজন বক্তাই ছিলেন প্রত্যেকেই অসাধারণ এবং তাদের ক্ষেত্রগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। এবং আমরা অনুষ্ঠানের শুরুতে যেটা বলেছিলাম যে ভারতের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মানুষদের ভূমিকা কোথাও না কোথাও হয়তো ব্রাত্য চোখে দেখা হয়, সেই সব মানুষগুলোকে আজকে আমরা টেনে এনে কিছুটা হলেও তাদের ইতিহাসকে কিন্তু রিকনস্ট্রাক্ট করতে পারলাম, সেটা বাবু সম্প্রদায় হোক, সেটা নারীদের কথা হোক, সেটা কয়লা খনি শ্রমিক হোক, আর সেটা রেল শ্রমিক হোক। তো এই সমস্ত সম্প্রদায়ের মানুষ, সোশ্যাল গ্রুপস, এদেরও যে ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্টে একটা বৃহৎ ভূমিকা ছিল সেটা আমরা সবাই জানি, কিন্তু সেটাকে কোথাও না কোথাও নতুন আঙ্গিক এবং নতুন প্রসঙ্গে আজকে আমরা তুলে আনার চেষ্টা করলাম। আশা রাখবো যে ভবিষ্যতে এই ওয়েবিনার থেকে, এই চারজন বক্তার থেকে আমরা যে আজকে শিখলাম সেটা আমাদের ভবিষ্যৎ জীবনে পাথেয় করতে পারবো। এবং যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকেও এটা বলবো যে এই সমস্ত টপিকগুলো নিয়ে তোমরা যদি রিসার্চ করো, তোমরা যদি গবেষণা করো, তাহলে হয়তো আমরা আরো অনেক নতুন নতুন তথ্য তোমাদের কাছ থেকে ভবিষ্যতে জানতে পারবো। আর এই চারজন স্পিকারকে আমি আবারও আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, সমগ্র কলেজের পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি এত সুন্দর সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর আমাদের উপস্থাপনা উপহার দেওয়ার জন্য। এবার আমি চলে যাই অনুষ্ঠানের একদম শেষ পর্বে, সেটা হচ্ছে ভোট অফ থ্যাঙ্কস, যাদের কথা না বললেই নয়, যাদের জন্য আজকে আমাদের এই ওয়েবিনার সফল হয়েছে। প্রথমেই আমি ধন্যবাদ দেব আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি ছিলেন আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড IAS SDO অফ কন্টাই মিস্টার আদিত্য বিক্রম এম হিরানি স্যার। কিন্তু স্যার আগেই বলিয়েছিলেন যে উনি উপস্থিত থাকতে পারবেন না, কিন্তু আমাদের শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, স্যারকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই আমাদের কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ স্যার ডক্টর সুবিকাস জানা স্যার মহাশয়কে, যার প্রেরণায় এবং যার অনুপ্রেরণায় আজকে আমাদের এই অনুষ্ঠানটি সফল হতে পেরেছে। অবশ্যই যার কথা বলতেই হয় সে হচ্ছে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টাল হেড প্রফেসর মিস্টার অভিরূপ সিনহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
স্যারকেও আমার পক্ষ থেকে এবং ইতিহাস বিভাগ এবং কলেজের পক্ষ থেকে ধন্যবাদ, কারণ আজকের ওয়েবিনারের যে মূল বিষয়বস্তু নির্বাচন এবং ওয়েবিনার করার যে তাগিদ সেটা কোথাও না কোথাও কিন্তু স্যারই শুরু করেছিলেন, তারপর আমরা স্যারের সূত্র ধরে এগিয়ে গেছি। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি বিষয় আজকের দিনের প্রাসঙ্গিক দিনে, যেখানে আমরা 73তম প্রজাতন্ত্র দিবস আজকে উদযাপন করছি, সেই দিনে এরকম একটা বিষয় নির্বাচনের জন্য এবং সমস্ত রকম সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্টের আরো যে তিনজন শিক্ষক রয়েছেন তাদেরকে। তারা হচ্ছেন মিস্টার রাজীব কুমার মহাপাত্র, মিস্টার বোমকেশ জানা এন্ড মিস্টার বিপ্লব মাইতি। এনারা প্রত্যেকেই হচ্ছেন স্টেট এডেড টিচার টু। এনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ একটা অনুষ্ঠান তখনই সফল হয় যখন ডিপার্টমেন্টের সকলে সেটা নিয়ে উদ্যোগী হয়। তো আমাদের ডিপার্টমেন্টের আমরা যারা 5 জন আছি তারা সবাই এই অনুষ্ঠানটি সফল করার পেছনে যথেষ্ট সহযোগিতা করেছি। ধন্যবাদ জানাই আমাদের কলেজের হেড ক্লার্ক মিস্টার নন্দ দুলাল বারিক মহাশয়কে। এবং আজকের এই যে ইউটিউব লাইভ স্ট্রিমিং হয়েছে এবং এই যে পুরো টেকনিক্যাল ব্যাপারটা যে সামলেছে সে হচ্ছে প্রদীপ্ত মণ্ডল। প্রদীপ্ত বর্তমানে লেকচারার ইন ডিটিসি কন্টাই অফ পলিটেকনিক। তো প্রদীপ্তকে অসংখ্য ধন্যবাদ জানাই কলেজের পক্ষ থেকে এবং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে পুরো টেকনিক্যাল বিষয়টা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ধন্যবাদ জানাই সমস্ত টিচার, সমস্ত নন টিচিং স্টাফ অফ আওয়ার কলেজ দেশপ্রাণ মহাবিদ্যালয়, এবং সমস্ত ধন্যবাদ জানাই যত স্টুডেন্টস রয়েছে তাদের সকলকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। এবং অল দ্য পার্টিসিপেন্ট যারা আজকের এই অনুষ্ঠানটা প্রথম থেকে আপনারা শুনেছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সামনে তুলে ধরেছেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে, কলেজের পক্ষ থেকে এবং আমাদের ইতিহাস বিভাগের পক্ষ থেকে, দেশপ্রাণ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে বলবো যে এই যে 4 জন স্পিকার রয়েছেন, ভবিষ্যতে যদি আমরা সেমিনার করতে পারি এই করোনা পরিস্থিতি কাটিয়ে, আপনারা আশা করি নিশ্চয়ই আমাদের কলেজে আসবেন, এটুকুনি আশা রাখি। সবাইকে নমস্কার আমার পক্ষ থেকে। ধন্যবাদ সাত্তিকি। একটা নাম হয়তো বাদ চলে গেল, সেটা হচ্ছে প্রফেসর সাত্তিকি ওঝা, যে সকাল থেকে খুব সুন্দর ভাবে অ্যাঙ্কারিং করেছে। আজকে সারাদিন আমার অনেকটাই টেকনিক্যাল প্রবলেম ছিল, আমি সবসময় ক্যামেরা অন করতে পারিনি, কিন্তু সাত্তিকি খুব সুন্দর ভাবে সামলেছে বিষয়টা, ওই জন্য ওকেও ধন্যবাদ। এবং অবশ্যই সবাইকে ধন্যবাদ এত সুন্দর ভাবে একটা ওয়েবিনার উপহার দেওয়ার জন্য। আশা করি কোনো না কোনো দিন এই প্যান্ডামিক সিচুয়েশন কাটবে, তখন অবশ্যই সামনে সামনে অন স্টেজ ফ্রন্টে যেরকম আমরা সেমিনার কনসেপ্টে অনেকটা বেশি অভ্যস্ত, সেরকম ভাবে আমরা দেখতে পাবো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। তাহলে আমরা শেষ করি অভিরূপদা। হ্যাঁ, এখন তাহলে প্রোগ্রাম শেষ করা যেতে পারে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।